চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর ইউনিয়নে পাগলা নদীর ওপরে একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপারে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার গ্রামের মধ্য দিয়ে বয়ে চলেছে পাগলা নদী। নদীর উপর সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছে পাঁচ ছয়টি ইউনিয়নের লাখো মানুষ। এলাকাবাসী জানায়, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের, প্রায়শ ঘটে দুর্ঘটনাও। স্থানীয়রা ব্যক্তিগত উদ্যোগে বাঁশের সাঁকোটি তৈরি করলেও টোল দিয়ে পারাপার হতে হয়। আমের এলাকা প্লাস আমাদের কৃষি জমি আছে, এখন এই ফসলটা আমরা কিভাবে নিয়ে যাব? যেখানে রাস্তাটাতে পাঁচ মিনিটে যাব, সেখানে আধা ঘন্টা তো পার হতে পারি না, ভয়ে ভয়ে পার হই। স্থানীয় শিক্ষকরা বলছেন, সেতুর অভাবে 10 থেকে 12টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের পড়তে হয় দুর্ভোগে। বাঁশ গালা নষ্ট হয়ে গেলে কখন পা ভরে, কখন কি হয়, কেউ সাইকেল লাশলা বা বেঁধে যায়, বিভিন্ন কারণে দেওয়া যায়, এখানে দুর্ঘটনা ঘটে অনেক সময়। স্টুডেন্ট নিয়ে আমরা শিক্ষকেরা যারা পার হয়ে ব্রিজের উপর দেয়, আমরা মানে প্রচণ্ডভাবে ভোগান্তির শিকার। আবেদন 18 সালে করা হয়েছে, শিবগঞ্জ থেকে নবগঞ্জ গেছে, নবগঞ্জ থেকে কোথায় গেছে, এমপিও আমাদের সুবিধাতে আসছে না। তবে দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের। লোকাল যারা এলজিডির প্রতিনিধি আছে তাদের মাধ্যম দিয়ে, এবং তারা যারা দ্রুত এখানে একটা স্টাডি করে, এখানে কোন স্থানে ব্রিজ নির্মাণ করলে সুবিধা সেটা তারা যাতে গ্রহণ করে, সেই ব্যবস্থার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করব। আমরা আশা করছি যে আমার এই সময়ের মধ্যেই আমরা সেতুর কাজ শুরু করে ইনশাল্লাহ এটা জনগণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করতে পারবো, এই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেতুটি নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের আশা সাধারণের। ডিবিসি নিউজ ডেস্ক।